এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে প্রবেশ করে আজকের বিষয়টি পূর্ণাঙ্গভাবে বর্ণনা করব। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বৃন্দাবন গেছেন? মানে প্রশ্ন করছি না, যদি গেছেন একটু হাত তুলতে পারেন। যদি কেউ বৃন্দাবন প্রেম সে বলো রাধে 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 রাধে। সব জায়গার একটা নিয়ম আছে, বৃন্দাবনের নিয়ম হচ্ছে বাবা রাধে রাধে, নবদ্বীপ মায়াপুরের নিয়ম হচ্ছে হরে কৃষ্ণ, পুরী ধামের নিয়ম হচ্ছে জয় জগন্নাথ ধাই খাই, অযোধ্যার নিয়ম হচ্ছে জয় শ্রীরাম। তো চলুন আমরা একটা ছোট্ট ভজন আস্বাদন করতে করতে, রাধা নামকে গ্রহণ করতে করতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। এটা ব্রজবুলি ভাষায় গান গাইব, পদ গাইব, আর বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে আমার সাথে আস্বাদন করুন। চলে রে মানে বৃন্দাবন কি ধাম, একটু ভালো করে উদ্বোধনী দিয়ে দেবেন তো মায়েরা, দেন। বাহ, বাবারা বলবেন প্রেম সে বলো রাধে 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 রাধে। চলে রে মানে বৃন্দাবন কি ধাম, রট যাই রাধা রাধা না, মিলেঙ্গে কুঞ্জ বিহারী মিলেঙ্গে বংশী চলে রে মনে বৃন্দাবন কে ধাম, রট যাই রাধা রাধা না, মিলেঙ্গে কুঞ্জ বিহারী মিলেঙ্গে বংশী হারে চল রে মনে বৃন্দাবন কে ধাম, রট যাই রাধা রাধা না, মিলেঙ্গে কুঞ্জ বিহারী মিলেঙ্গে বংশী হারে। চল মনে বৃন্দাবন কি ধাম, রট যাই রাধা রাধা না, মিলেঙ্গে কুঞ্জ বিহারী মিলেঙ্গে বংশী হারে। চল রে মনে বৃন্দাবন কি ধাম, রট যাই রাধা রাধা না, মিলেঙ্গে কুঞ্জ বিহারী মিলেঙ্গে বংশী হারে। আপনাদের মতন জ্ঞানী গুণী ভক্তদের চরণে নিবেদন, এটা সাধারণ কোন হিন্দি গান মনে করবেন না বাবু, এটা ভগবানকে নিবেদনের গান, ব্রজবুলি ভাষায় লেখা। আপনারা সুরদাসের নাম শুনেছেন, যিনি ভজন রচনা করেছিলেন কৃষ্ণ ভজন, যার ভজনকে আমাদের অনুপ জলটা পর্যন্ত বিখ্যাত হয়েছে। তো সুরদাসের দুটি নয়ন অন্ধ ছিল, দেখতে পেতেন। তা একদিন তিনি ভগবানের নাম গাইতে গাইতে গাইতে, যে নামটা গাইছি, গাইতে গাইতে গভীর বৃন্দাবনে প্রবেশ করলেন। ভালো করে শুনবেন তাহলে এই কীর্তনটার মাহাত্ম্যটা প্রকাশ পাবে। এই বৃন্দাবনের ভেতরে প্রবেশ করেছেন, একটা মাঠ কুয়ো ছিল, মাঠ কুয়ো, মাঠের মধ্যে কুয়ো থাকে চাষবাস করে, জল ছিল না, 10-12 ফুট গর্ত, পড়ে গেল, অন্ধ মানুষ পড়ে গেছে, হাঁক ডাক দিয়েছেন, কেউ আসেনি গভীর বৃন্দাবন। মনে মনে চিন্তা করলেন, আর আমি এখান থেকে উঠতে পারবো না, আমি তো দেখতে পাচ্ছি না, দেখতে পাই না। তার মনে বিশ্বাস হলো হরি নামে হরি নামে, যদি হরি নামটা ভক্তিপূর্বক হয়, হরি নামটা যদি শ্রদ্ধাপূর্বক হয়, হরি নামের মধ্যে যদি বিশ্বাস অটুট থাকে, তাহলে হরি নামে হরি নামে এমন নাম গাইবো দেখি হরি নেমে আসছে কিনা। নামটা গাইতে শুরু করেছে, এমন নাম গেয়েছে মা যে হরি নামে হরি চলেছে কুয়োর ভেতরে, যেখানে ভক্ত সেখানে ভগবান। কারণ বাবা শাস্ত্র প্রমাণ করছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তরা যেখানে দুহাত ভরে প্রাণ ভরে আমার নাম কীর্তন করে আমি সেখানে থাকি। কিন্তু এখানেও প্রশ্ন, যদি ভগবান বৈকুণ্ঠে থাকেন না, তাহলে ভগবানের নাম বৈকুণ্ঠপতি নারায়ণ কি করে? ভগবান যদি যোগীদের হৃদয়ে থাকেন না, তাহলে যোগীরা কত তপস্যা করে কেন? ভগবান বলছে আমার শ্লোকটাকে ভুল ব্যাখ্যা করুন, আমি বৈকুণ্ঠেও থাকি, আমি যোগীদের হৃদয়ে থাকি, কিন্তু নারদ আমি বৈকুণ্ঠে থাকলেও যোগীদের হৃদয়ে থাকলেও যখন আমার কেউ নাম কীর্তন করে, তখন সব জায়গা ত্যাগ করে আমি সেখানে বিরাজ।
কারণ যেখানেই আমার নাম মনে রাখবে সেই জায়গাটিতে করেছি আমি পূর্ণ অধিষ্ঠান। কুয়ার ভেতরে চলে এসেছে, নাম গাইছে, সুরদাস চলে এসেছে, সুরদাস প্রভু এসেছো বলে এমন করে হরি নাম গাইলে কি কেউ না আসে থাকতে পারে? আরে ডাকলি কেন? বলছে প্রভু তুমি কেমন দেখতে বুঝতে পারছি না, নয়ন নেই। ভগবান সুরদাসের নয়নে যেই না হাত বুলিয়ে দিয়েছে নয়ন ফিরে পেয়েছে, সুন্দর দেখতে পাচ্ছে, অপরূপ রূপ। যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, বিষ্ণু রূপে জগৎকে করেছেন পালন, শিব রূপে জগৎকে করেন সংহার, যিনি আদি অনাদি রূপ সভাকার তাকে দর্শন। এইবার কি হলো দেখো, সুরদাস বলছে তোকে নয়ন তো ফিরিয়ে দিয়েছি, আমাকে দর্শন কর, আরেকটা তোকে আশীর্বাদ করতে চাই। তুই বড় গরিব তো বল তুই আমার কাছে কি চাইবি? বলছে প্রভু আমি যেটা চাইবো তুমি দেবে বলে। হ্যাঁ দেবো। এবার সুরদাস কি চাইছে একটু শুনুন। বলছে প্রভু তুমি আমাকে কৃপা করে নয়ন দিয়েছো, তোমার রূপমাধুরী দর্শন করেছো, এবার আরেকটা আশীর্বাদ দাও, এমন একটা আশীর্বাদ দাও যে নয়ন দুটি তুমি দিয়েছো সেই নয়ন দুটি তুমি ফিরিয়ে দিও। ভগবান বলছে কি বললি রে, এত সুন্দর নয়ন দিলাম পৃথিবীকে দেখবি না? বলছে প্রভু যে নয়ন একবার জগৎ স্রষ্টা গোবিন্দকে দর্শন করে নেয় তার আর অন্য কিছু দর্শনের প্রয়োজন হয় না। তাই গুরু ভগবান, তাহলে সেই ভাবনি আমরা আস্বাদন করছি প্রভু, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে কারণ। চলুন আমার সঙ্গে গাইবেন, চলে রে মানে বৃন্দাবন কি ধাম, রট যাই রাধা রাধানা, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে বংশী ভারি, উলুধ্বনি চলে রে মনে বৃন্দাবন কি ধাম, রট যাই রাধা রাধানা, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে বংশী ভারি, ও মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে বংশী ভারি। সব ধামো সে প্যার বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়, ও সব ধামো সে প্যার বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়, ও সব ধামো সে প্যার বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়, ও সব ধামো সে প্যার বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়। অনেক অনুরাগী ভক্ত আছেন, আরেকটা কথা যোগ করি, গয়া ধাম, কাশী ধাম, পুরী ধাম, কিন্তু বৃন্দাবন শুধু ধাম না বাবু, শ্রী ধাম বৃন্দাবন। কেউ বলেন শ্রী ধাম গয়া বলেন বাবা, কেউ বলেন কি যে শ্রী ধাম কাশী যাব বলেন কাশী ধাম যাব, গয়া ধাম পুরী ধাম যাব, শ্রী ধাম হচ্ছে দুটি। আমরা পশ্চিম বাংলার মানুষ গর্বিত যে আমাদের কোটাতে একটা শ্রী ধাম পড়েছে, শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন। তাহলে প্রশ্ন ওইগুলো ধাম এই দুটো শ্রীধাম কেন? এখানে শ্রী কে যাকে আপনারা প্রতিষ্ঠা করেছেন, যেখানে স্বয়ং ভগবান সরাসরি অবতীর্ণ হন সেই জায়গাগুলিকে বলে শ্রীধাম। কৃষ্ণ বলুন রাধা বলুন শ্রীধাম বৃন্দাবন, আর রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরাঙ্গ শ্রীধাম নবদ্বীপ। আর যেখানে ভগবানেরা সরাসরি আসেন না তার পার্শ্বরা আসেন সেই জায়গাগুলো হয়ে যায় ধাম। এটা হচ্ছে তাহলে পদকর্তা মহাজন কলম দিচ্ছেন, সব ধাম সে প্যার বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম, ও সবি ধাম সে প্যার বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়, চল মনে বৃন্দাবন কি ধাম, ওরে রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, প্রেম সে বলো রাধা রাধা, চল রে মন বৃন্দাবন কি ধাম, রট যায় রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে বংশী ধার, ও মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে বংশী ধার। এবার শ্রী গুরুর কৃপায়
मन वृंदावन चले गेल मधुमय वृंदावन। এবার এই মন বৃন্দাবন মধুময় বৃন্দাবনে গেলে কি করব, বৃন্দাবনে গেলে কি করা উচিত দেখুন, সেটাও পদকর্তা লিখছেন। হরষু বা যমুনা মে নহায়েঙ্গে পরিক্রমা সে জীবন সফল বনায়েঙ্গে, ও হরষু বা যমুনা মে নহায়েঙ্গে परिक्रमा से जीवन सफल बनाएंगे, हर शोभा जमुना में नहाएंगे, राधे 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 बोल गाएंगे, ओ हर शोभा जमुना में नहाएंगे, राधे 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 बोल गाएंगे, चल मन वृंदावन की धाम हो रट जाए राधा राधा नाम, मिलेंगे कुंज प्रेम से बोलो राधे राधे, मिलेंगे बंसी हारे हो, मिलेंगे कुंज बिहारे, मिलेंगे बंसी हारे, मिलेंगे कुंज बिहारे, मिलेंगे बंसी हारे हो, मिलेंगे कुंज बिहारे, मिलेंगे बंसी हारे, मिलेंगे कुंज बिहारे, मिलेंगे बंसी हारे। এবার একটু জয়ধ্বনি দিয়ে দেন তাহলে গাইতে সুবিধা হবে। বলো বলো বৃন্দাবনে ধাম কি, মির্শা নাম বৃন্দাবনে ধাম কি, জয় রাধা রানী কি, জয় বাঁকে বিহারি লাল কি, জয় আপন আপন পিতা মাতা কি, জয় নিজ নিজ গুরু গোসাই কি, জয় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব কি, জয় উপস্থিত ভক্ত মণ্ডলী কি, জয় প্রেম সে বলো রাধে রাধে রাধে। একেবারে সারা বলির ভেতর থেকে আস্বাদন করি বাবা, মথুরার মহারাজা কংস পিতা উগ্রসেনকে বন্দি করে বসলেন মথুরা সিংহাসনে। যেই না তিনি মথুরা সিংহাসনে বসলেন, সবাই মিলে বললেন মথুরা অধিপতি মহারাজ কংস কি জয়। সবাই যখন জয়গান গাইছে, কংস মনে মনে চিন্তা করলেন আমার মতো রাজা বুঝি ত্রিজগতে কেউ নেই, কিন্তু জানে না কেউ ভক্তিতে জয় বলেনি ভয়ে বলছে। মায়েরা একটু পরিচয়টা দিই, কংসের পিতাকে সারা বলি প্রমাণ, কংসের পিতা হচ্ছেন উগ্রসেন। কিন্তু প্রশ্ন, উগ্রসেন ছিলেন ধার্মিক, যার ছেলে ধার্মিক যার পিতা ধার্মিক তার ছেলে কংস কেন তো ধার্মিক, এটা প্রশ্ন। উত্তরটা কোথায় সারা বলি, কংসের পিতা উগ্রসেন ওটা আধার কার্ডে, ওটা ভোটার কার্ড, কিন্তু কংসের আসল পিতা কে ছিলেন, একটি অসুর, নাম কি দ্রুমিল অসুর। মনে রাখ, কংসের অসুরের ঔরসে জন্ম হয়েছে, অসুরটির নাম ছিল দ্রুমিল অসুর, তাই উগ্রসেন পিতা ছিলেন নাম মাত্র, ওই অসুরের ঔরসে জন্ম হয়েছিল বলে কংসের কর্মগুলি ছিল অসুরের মতো। কেন অসুরের ঔরসে জন্ম হয়েছিল লীলাটা গাইতে গাইতে ব্যাখ্যা করব, আগে পদাবলীগুলোকে সামনে আনি। তাহলে কংসের পিতা উগ্রসেন, মায়ের নাম সারা বলিতে বলা আছে পদ্মাবতী, সৃষ্টি মাহাত্ম্যে বলা আছে প্রণব রেখা, দুটো নামেই বলে দিলাম, যার যেটা পছন্দ নিয়ে নেবেন। এখনকার দিনে বাবার মায়েদের নাম ভুলে গেলেও চলে, কিন্তু শ্বশুর শাশুড়ির নাম ভুলে গেলে সংসারে অশান্তি। তাহলে আমরা কংসের শ্বশুর শাশুড়িরও নাম জানবো, কংসের শ্বশুর মশাইয়ের নাম কি শুনুন, যেমন শ্বশুর তেমনি জামাই। কংসের শ্বশুর মশাইয়ের নাম ছিল জোড়াসন্ধ, রাধে রাধে। জোড়াসন্ধর দুটি মেয়ে ছিল, একটা অস্থি বড় ছোট প্রাপ্তি, প্রথমে অস্থিকে বিয়ে দিল কংসের হাতে, প্রাপ্তি দেখতে ছিল আরো সুন্দর, কংস বলে এটা কেউ চাই, অষ্টমঙ্গলার দিন তাকেও দিয়ে দিয়ে যাও নি। তাহলে কংসের শ্বশুর মশাই হচ্ছে জোড়াসন্ধ, শাশুড়ি মায়ের নাম, শাশুড়ি মায়ের নাম হচ্ছে অজামিলা, অজামিল নয়, অজামিল একটা দস্যু যে ছেলের নাম দিয়েছিল নারায়ণ 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 বলতে কৃপা হয়ে, অজামিলা। এগুলো একদম স্বাস্থ্যসম্মত কারণ ব্যাখ্যা করে নেবেন, মায়ের নাম হলো, বাবার নাম হলো, শ্বশুর হলো, শাশুড়ি হলো, কংসের ঠাকুর দাদার নাম এটাও জানতে হবে, কারণ কেউ যখন মারা যায় তখন দেখবেন ব্রাহ্মণেরা সাত পুরুষের নাম, নামগুলো না জানলে পাবেন কোথায়। তাহলে কংসের
ठाकुर दादार नाम कि माने उग्रसेनेर पुत्र उग्रसेनेर छेले होच्छे कंस तो बाबा जदि उग्रसेन तार बाबार नाम कि मने राखबेन सुरसेन সুরসেনের দুটি পুত্র বড় পুত্রের নাম দেবক দেবকের কন্যা দৈবক ছোট পুত্র উগ্রসেন তার ছেলে কংস তাহলে দৈবকী আর কংসেরা ভাই বোন কেমন না জেঠতে তো ভাই এক মায়ের তা যাই হোক সেই কংস মহারাজ যখন মথুরা সিংহাসনে বসলেন সিদ্ধান্ত নিলেন আমি দিগ্বিজয় করতে যাব মন্ত্রীর নাম সারা বলিতে আছে মহামন্ত্রী চানু চানু রথসজ্জা করো দিগ্বিজয়ে যাও ভালো করে জায়গাটা ধরুন এই যেই না দিগ্বিজয়ে যাবেন অমনি স্বর্গরাজ্য থেকে ঢেকি জানে চেপে কে আসছে জানেন দেবর্ষি নারদ যিনি না এলে লীলা তো বিস্তার হবে না নারদ মানে না রথ যেটি সিদ্ধান্ত সেটি করে তবে কিছু মনে করবেন নারদ শুধু পুরাণেই নেই এমন কোন গ্রাম নেই এমন কোন শহর নেই এমন কোন পাড়া নেই যেখানে বাবা একাধিক নারদ নেই কারণ কি ভালো কাজ যখন করবেন তখন পিছনে কিন্তু মানুষ লাগবে এটা কে বলেছেন স্বামী বিবেকানন্দ কাকে বলেছেন রামকৃষ্ণ ঠাকুরকে গুরুকে ঠাকুর যখনই ভালো কাজ করি পিছনে লাগে খেপা ঠাকুর বলছে তোর ভাগ্য ভালো যদি ভালো কাজ করিস আর কেউ পিছনে লাগে তাহলে জানবি তোর পিছনে লোক আছে এগিয়ে যা আর জানবি তোর রোল নাম্বারটা ওদের আগে আর মায়েরা সংসারে যারা ভালো কাজ করে সংসারে যারা সৎ পথে থাকে তাদেরকে কানতে হয় তাদেরকে দুঃখ পেতে হয় তাদেরকে জ্বালা পেতে হয় তাদেরকে কলঙ্ক পেতে হয় কেন উত্তর রামকৃষ্ণ ঠাকুর বলছে বলছে ওরে বিবেক যারা ভগবানকে নিয়ে থাকে যারা গুরু নাম নিয়ে থাকে যারা সৎপথে থাকে তাদের কষ্ট কেন জানিস রামকৃষ্ণ ঠাকুরের ব্যাখ্যা শুনুন বলছে যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে আর যারা স্কুলেই যায় না তাদের তাহলে ভগবানকে নিয়ে যারা থাকে ভগবান তাদেরকেই পরীক্ষা করে তাই মায়েরা আজ আমার দেবশ্রী নারদ আসছেন কোথায় কংসের রাজভবনে ভাবটি কেমন চলুন একটি পদাবলী গাই ওরে বীণা যন্ত্র নিজরে মামা পাগামা পামা গরে সা ওরে বীণা যন্ত্র বল একবার হরে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া জীবে ওরে কোন গতি নাই উলুধ্বনি ওরে আমার বীণা যন্ত্র বল হরে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি নাই ওরে বীণা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি না ওরে আমার বীণা যন্ত্র বল হরে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি না গোলকে প্রেমে ধন হরি না সংকীর্তন এই গোলকের প্রেমে ধন হরিনাম সংকীর্তন গোলকে প্রেম ধন হরিনাম সংকীর্তন ওরে বিনারে বিনা বিনা বলে হরি বার বল কৃষ্ণ নাম আমার বিনা 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 তো
ধরে বারে 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 অনুরোধ 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 করি আমার গোলকের প্রেমধান হরিনাম সংকীর্তন হরিনামে সংকীর্তন ওরে বীণা যন্ত্র হল হরে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি নাই কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই এই কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন আমরা লীলার কোন জায়গাতে ছিলাম দেখুন কংস মহামন্ত্রী চানুরকে নিয়ে দিগ্বিজয়ী যাচ্ছিলেন একটু সহজ করে শুনুন কে এলেন মা কে এলেন ভুলে গেলাম দেখুন আমারও অবস্থাটা খারাপ হয়ে গেল এরকম একটু যোগান দিলেন এরকম যদি ভাড়ার ঘর থাকে রান্না করতে সুবিধা এই যে বললো নারদ ঠিক বলেছেন নারদ কংস যখন দিগ্বিজয়ে যাবেন এসেছেন নারদমুনি নারদমুনিকে দর্শন করে মহারাজ কংস প্রণাম নিবেদন কীর্তন বড় শিক্ষার জিনিস গো মহারাজ কংস দুরাচারী পাপাচারী আমরা জানি কিন্তু নারদমুনিকে সম্ভাষণ করতে পিছু পা হলেন না কেন জগৎকে শিক্ষা দিচ্ছেন শাস্ত্রে কথা আছে আপনি আচরি ধর্ম জীবকে শেখাই আর আপনি না আচরিলে জীবকে শেখানো না আমি যদি কীর্তন গায়ক হয়ে নিজের বাবা মাকে খেতে না দিই আর মাইক্রোফোন নিয়ে বড় বড় কথা বলি আমার কথা কেউ শুনবে হ্যাঁ বাবা আমি নিজে যদি একাদশী না করি আপনাদেরকে বলি একাদশী করবেন খবর পেলে আমার কীর্তন করাবেন রাখুন আপনার কীর্তন পয়সার জন্য সব বল কলসে কেবল জল ভরিব সেই জল যদি দান পানের উপযোগী না হয় সে জলের যেমন কোনো মূল্য থাকে না তেমনি বা আমি যতই জানি যতই শুনি যতই শাস্ত্র পড়ি যদি আমার ব্যবহারিক জীবনে প্রয়োগ না থাকে শাস্ত্র কেন বলছি দেখুন কেন বলছি একটু আস্তে আস্তে কংস দুরাচারী পাপাচারী কিন্তু নারদমুনিকে সম্মান দিলেন আমি আপনাদেরকে বলবো দেবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বাড়িতে যদি তোমার কোনো অতিথি আসে তোমার বাড়িতে যদি দুটো মিষ্টি নাও থাকে অন্তত দুটো মিষ্টি কথাও এর নাম সেবা এর নাম ভক্তি মায়েরা সেই জন্যই তো ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনের 52 ব্যঞ্জনটা ত্যাগ করে বিদুরের স্ত্রী কাদম্বিনীর কাছে কোলার খোসা সেবা করেছে দুর্যোধন কৃষ্ণের জন্য 52 ব্যঞ্জন রন্ধন করেছিল কিন্তু 52 ব্যঞ্জন ছিল না মা 52 প্রকারের অহংকার ভিখারী পাণ্ডবদের সাথে থাকে কি সেবা পেয়েছে আজ আমি এমন সেবা দেব সারা জনম কৃষ্ণ মনে রাখবে দর্পহারী গোবিন্দ সব সহ্য করতে পারে বাবা কারো দর্প সহ্য করতে পারে দুর্যোধনের 52 ব্যঞ্জন ত্যাগ করে দিলেন বিদুরের স্ত্রীর কাছে কোলার খোসা খেয়েছিলেন মা কোলার খোসা সেবা করেছিলেন ওটা কোলার খোসা ছিল না ওটা ছিল শ্রদ্ধা প্রেম আর ভক্তি বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল দেখুন এবার লীলাতে কোথায় আছি আমরা নারদ মুনিকে দর্শন করে মহারাজ কংস প্রণাম নিবেদন করে বলছেন নারদ মুনি কিবা হেতু তপয়া এই যে শুনুন কোথায় যাচ্ছেন বলে দিগ্বিজয় বলে হবে না কেন আপনার আদরের বোন যার নাম দৈবকী এখনো তার বিয়ে হয় আগে তার বিয়েটি দেন তারপরে যেখানে ইচ্ছা যায় ভালো করে শুনবেন মায়ের কংস মহারাজ বলছে বিয়ে দেব এই সামনে এত গল্প করলে কীর্তন করতে ভালো লাগবে
গল্প করবেন না মা, গাইতে কষ্ট হবে। তবে মনে মনে ভাবছেন সব্যসাচী সামনে ফ্যান তো বন্ধ করেছে, ইচ্ছে করে করেছে, আমার একটু গরমটা লাগুক। সুখের মধ্যে গোবিন্দ ভজন হয় না, দুঃখে গোবিন্দ ভজন, কষ্ট একটু পান না, কি ক্ষতি আছে? দু তিন ঘন্টার তো ব্যাপারে, দেন বসতে দেন, ভালো করে বসতে দেন। এবার আর গল্প করবেন আর জায়গা নিয়ে ঝগড়া করবেন না। ক্যা লেকে আয়া জগ মে, কবিরের কথা, আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে ওই জায়গাটা আমার। ক্যা লেকে আয়া জগ মে, ক্যা লেকে তু জায়েগা, নাম হরি কা জপলে বন্দে ফিরি পিছে পচতায়েগা, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পচতায়েগা। ক্যা লেকে আয়া জগ, ক্যা লেকে আয়া জগ মে, ক্যা লেকে তু জায়েগা, ও নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পচতায়েগা। ও মায়েরা, আজ আপনাদের গ্রামে কীর্তন করবো বলে একটা পাঞ্জাবি পরেছি, ধুতি পরেছি। যেদিন প্রথম দিন মায়ের কোলে ভূমিষ্ঠ হয়েছিলাম পরে এসেছিলাম, আর যেদিন সর্বমায়ার বন্ধন ত্যাগ করে চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, বলো হরি, আমার গাড়ি আমার বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সাদা টাকা কালো টাকা সব হরি বল হয়ে পরে, যদি একটা ডোর থাকে রশি থাকে সেটাও খুলে নেবো। আবার আমাদের সংসারের নিয়ম আছে, কাউকে যখন দাহ করা হয়, আপনাদের এখানে আছে কিনা জানি না, একটু শুনেন, আমাদের বাঁকুড়া জেলাতে আছে, যখন কেউ কাউকে আমরা দাহ করি, ফিরে যখন শ্মশান থেকে আসি রাস্তাতে একটা কাঁটা দেন, আপনারা দেন ভালো করেন, যদি পারেন তো নিয়মটা তুলে দিন, আমার কথা কেউ শুনবে না, কারণ আমি তো পয়সা নিয়ে কীর্তন করি, আমি আমার কথা কেন শুনবে বাবা। কিন্তু তাও বলছি এই নিয়মটা বড্ড বাজে, কিরকম না, আমাদের আপনজন মারা গেল, রাস্তাটা কাটা দিলাম, কাটা দিয়ে কি বলি, তোমার ওই পথ, মানে সারা জনন এত পরিশ্রম করে সংসারটা করলে, কিন্তু ঘরের দিকে শোনা, তোমার ওই পথ আর আমাদের এই পথ। আমি আমার কথা বলবো না, যেদিন গৌরাঙ্গ সুন্দরের পিতা জগন্নাথ মিশ্র দেহ রেখেছিলেন, তো জগন্নাথ মিশ্রকে মুখে আগুন দেননি, কর্ণে আগুন দিয়েছিলেন, এটা চৈতন্য চরিতামৃত প্রমাণ দেখবে। গৌরাঙ্গ সুন্দর বাবাকে কর্ণে আগুন দিয়েছিলেন, মুখে দেয়নি, মুখে সামনে নিয়ে কর্ণে দিয়েছিলেন, তো যখন ফিরে আসছে কাটা দিয়েছে। গ্রামের পণ্ডিতেরা বলছে, আইনি মাই বল তোর বাবাকে, তোর ওই পথ আমাদের এই পথ। প্রথম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গৌরহরি কি বলেছিল জানেন? বলছি বলছি, বাবা তোমার ওই পথ আমাদের সকলেরই এক, আমাদের সকলের একই পথ, সকলেরই এক, আমাদের সকলের একই পথ, শুধু আজকে আমার কালকে তোমার, আমাদের সকলের একই পথ, শুধু আজকে আমার কালকে, আমাদের সকলের একই পথ। এসব আবার বেশি করলে মশলা বেশি হয়ে যাবে সবজিতে, আসল সবজিটা হবে না। করি এবার কি হয়েছে, ভালো ভালো লক্ষ্য রাখুন মায়েরা, বলছে দৈব কির আগে বিয়েটি দেন, কে বলছে? নারদ। কংস বলছে দেব, আমার টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, ধনের অভাব নেই, সম্পত্তির অভাব নেই, আমার সময়ের অভাব, আমার বোন দৈবকীর জন্য একটা পাত্র দেখে দেখে। নারদ মুনি বলছে পাত্র দেখা হয়ে হয়ে গেছে, বলে কে শুনবে? তোমার ভগ্নী দৈবকীর উপযুক্ত পাত্র পরম বসনা, এগুলো ডেজিগনেশন, এগুলো উপাধি, পরম বসনা সত্যের পূজারি, দেবীদের ঔরসে মারিসার গর্ভজাত সন্তান যার নাম হলো বসুদেব। দৈবকীর পাত্র হচ্ছে বসুদেব, আমরা বসুদেবের নাম সবাই জানি, কিন্তু দৈবকীর না না, যদি কেউ কষ্ট হয় হরি বাসরে, যদি পা সামনের দিকে মেলেন কোনো ক্ষতি নেই, তাও শুনুন। আরে বয়স্ক মানুষের পায়ে কষ্ট, পাটা মেলতে দেবেন ভগবান কোন দিকে নাই গো,
কোন দিকে ভগবান মানে আমি যদি বলি এই দিকে পা দিবেন না এইদিকে ভগবান নেই যেমন সুবিধা হবে তেমন বসবেন তাও কিন্তু বসুন প্রেম সে বলো রাধে রাধে তাহলে দেখুন ভালো করে লক্ষ্য রাখুন মায়েরা বসুদেবের পিতার নাম হচ্ছে দেবমীর মাতার নাম হচ্ছে মারিসা শুভ দিনে শুভ ক্ষণে শুরু হলো দৈবকী বসুদেবের বিয়ে শোভা পদাবলী গাই ভাবটি কেমন ও গো শুভ দিনে শুভ ক্ষণে শুভ দিনে শুভ ক্ষণে রাজা হরষিত বলে আজ শুভ দিনে শুভ রাজা হর শীত মনে ভগ্নী দেখো রিল সম্প্রদান মহারাজ ভগিনী রেখো রিল সম্প্রদান ভগিনী রেখো রিল সম্প্রদান আনন্দয়া ধরে নারায়ণ আনন্দয়ার ধরে নারে আনন্দয়ার 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 ধরে নারে আনন্দয়ার ধরে নারে হরি বল হরি বল হরি অবয় আনন্দয়ার ধরে নারে উলু 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 ও গো কংসের রাজ ভবনেতে মথুরা নগর পরে আজ নাই আনন্দের সীমা নাই রে হরি বল বল ছুটি দেব আনন্দে বাহ তুলে হরি বল হরি বল হরি বল ছুটি দেব আনন্দে বাহ ও গো আনন্দ আর ধরে নারে মহারাজ কংসের রাজভবনে নারদ মুনির উপস্থিতিতে দেশ বিদেশে রাজাদের সমাগমে দৈবকীর সাথে বসুদেবের বিয়েটি হয়ে গেল যারা ভক্তি রাজ্যে বাস করেন একটা কথা যোগ করি পঞ্জিকা দেখে ব্রাহ্মণ ডেকে আত্মীয় কুটুম্ব নিমন্ত্রণ করে ভালো মন্দ সেবা করিয়ে একটা মেয়েকে একটা ছেলের হাতে তুলে দেওয়ার নাম বিবাহ কিন্তু একটু যদি ভক্তি রাজ্যে প্রবেশ করেন আরেকটা বিবাহ আছে সেটি কেমন বিবাহ না সদ্গুরুর চরণ আশ্রয় করে সদ্গুরুর কাছে মন্ত্র নিয়ে সেই মন্ত্র রীতিরীতি জপ করে যদি কেউ নিজের জীবাত্মা স্বরূপ নারীটি কোনোদিন পরমাত্মা স্বরূপ গোবিন্দের চরণে সম্প্রদান করে দিতে পারে তখন হয় তার জীবনের আসল বিবাহ একে বলে নিবেদন করা একে বলে নিবেদন করা তাহলে গুরুর কথা ধরো তোমরা দ্বিতীয় বিবাহ করো মানে গুরু মন্ত্র নেওয়া বলছে সাধনা নামেতে পত্নী করো সার মানে সাধন ভজন করো তাহলে কি হবে না জ্ঞান পুত্রের জন্ম দিয়া ভক্তি নামক কন্যা ধরি সংসারে থাকিয়া হও চিরকালের বৈরাগ্য বলছে গুরু মন্ত্র নিয়ে সেই মন্ত্র যদি রীতিরীতি জপ করে কেউ সংসারে থাকে তাহলে তার অন্তরে হবে জ্ঞান রূপী পুত্র আর ভক্তি রূপী কন্যা আর যার জ্ঞান ভক্তি হবে সে সংসারে থাকবে কিন্তু কেমন থাকবে পাকাল মাছের মতো রামকৃষ্ণ ঠাকুর বলেছেন ওরে খেপা পাকাল মাছ পাকে থাকে শরীরে কি কোনো পাক লাগে রে তেমনি গুরু মন্ত্র নিয়ে যারা সংসারে থাকবে তারা বিষয় বাসনাতে থাকলেও ওই বিষয় বাসনার পাকে তারা কোনোদিন আবদ্ধ হবে কেন না জন্ম হোক যথাযথ কর্ম যেন ভালো হয় বাবা পদ্ম ফুলের জন্ম কোথায় পাকের ভেতর গোলাপ ফুলের জন্ম কোথায় মা বাবুদের বাগানে
কিন্তু মা মায়ের চরণে মা দুর্গার চরণে কোন ফুল জায়গা পায়? পদ্ম ফুল। তাহলে কেন জায়গা পাই? জগৎকে শিক্ষা দিচ্ছে, দেখো আমার জন্ম পাকে পেলাম আমি মায়ের চরণ। তাহলে আমাদের জন্ম কার মির্সাতে, কার আউশ গ্রামে, কার ভাতকুণ্ডাতে, কার বাঁকুড়াতে, কার কলকাতাতে, এটা বিষয় নেই। এগুলো আধার কার্ডের জন্য দরকার, কিন্তু জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো। আচ্ছা দেখুন, আরেকটু ভালো করে বলুন, যিনি কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, জন্ম হয়েছিল কোথায়? যদিও ভগবানের জন্ম হয় না বলতে হয় ভালো, ভগবানের আবার জন্ম হয়, উনি তজনী সম্ভবা। লীলাতে আমরা বলি একটু মা ক্ষমা করবেন। তা দেখুন, যেটা আমি বলতে চাইছি যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব কোথায় হয়েছিল? সুধাম নবদ্বীপে, জায়গা একটা গাছের তলায়, বৃক্ষ তলায়। কি বৃক্ষ মা? হ্যাঁ হ্যাঁ, নিম গাছের তলে নাকি আমাদের ঠাকুরের জন্ম, সেই জন্য সবাই তাকে নিমাই বলে, নিম গাছের তলে জন্ম। যদি এটা আমার মানতে কষ্ট হয়, কারণ নিম গাছের তলে জন্মেই যদি নিমাই হওয়া যায়, কারো যদি জাম গাছের তলে জন্ম হওয়া যায় কি যায়? তাহলে নিম গাছের তলে জন্ম প্রভুর হয়েছিল। আমি ওই দিকটা বর্ণনা করছি না, আসলটা ধরুন, কলিযুগের ভগবান জন্ম নিলেন একটা বৃক্ষ তলে। ভগবান কৃষ্ণচন্দ্র, যার কথা আমরা গাইছি, জন্মাষ্টমী গাইছি, কৃষ্ণ এলেন কোথায়? পৃথিবীতে এত ভালো ভালো জায়গা, কিন্তু কংসের কারাগারের ভেতরে। ইচ্ছে করলে তিনি ভালো জায়গায় আসতে পারতেন, কেন? একজন এলেন কারাগারে, একজন এলেন গাছের তলায়, কেন না? আপনি আচুরি ধর্ম জীবকে শেখাবেন, কি শিক্ষা না? আমাদের জন্ম কারাগারে, আমার জন্ম গাছের তলায়, তথাপি আমরা তোমাদের কাছে ভগবান। তেমনি কোন কুলে জন্ম, কোথায় জন্ম, এটা ব্যাপার নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো, মিছে মায়ায় মত্ত হয়ে শুধু বৃক্ষ সম হয়ে। আজ দৈবকীর সাথে বসুদেবের বিয়ে হয়ে, পরের দিন সকালবেলা মহারাজ কংস চলে যাচ্ছেন, বোনকে নিয়ে যাচ্ছেন শ্বশুর বাড়ি, বসুদেবের বাড়ি। চলেছেন চলেছেন চলেছেন, যেই না মধ্য রাস্তায় এলেন, অমনি আকাশ মার্গ থেকে একটি আকাশবাণী হইল। শুনুন কি আকাশবাণী হইল, শোনো শোনো মহারাজ, শোনো দৈবকীর অষ্টমী গর্ভের সন্তান, তোমায় করিবে নিধন, একদিনই তোমায় করিবে নিধন, তোমার আনন্দয়া রবে তোমার আনন্দয়ার রবে না, আনন্দয়ার রবে না, তোমার আনন্দয়ার রবে না, নিরানন্দে পড়ে রবে, তোমার আনন্দয়ার রবে না, দৈবকীর অষ্টমী গর্ভের সন্তান বধ করিবে তোমার আনন্দয়ার রবে না হে। যখনই শুনল দৈবকীর অষ্টম গর্ভের ছেলেটা আমাকে বধ করবে, কংস শুনলেন না আকাশবাণীর কথা, চমকে উঠল, মনে মনে ভাবলেন দৈবকীর গর্ভের সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, আমি দৈবকীকে বাঁচিয়ে রাখব, আরে গাছটা বেঁচে থাকলে তো তার ফল ফুল হবে, আমি গাছটাকে কেটে দেব,
মহারাজা কংস কি করলো দেখুন, রাজা তো অস্ত্র ছিল, অস্ত্র উন্মোচন করে ওই রথের মধ্যে যে রথে ভগ্নিকে রাখতে যাচ্ছিলেন শ্বশুর বাড়ি বসুদেবের বাড়ি, কেশ ধরে মানে চুলের মুঠি ধরে শুনবেন না দৈবকীকে নিধন করতে গেল, তখন সত্যের পূজারি পরম বৈষ্ণব বসুদেব বর্তমানে দৈবকীর স্বামী মহারাজ কংসের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে মহারাজ একি করছেন, এত বড় মথুরার মহাজ্ঞানী রাজা হয়ে একটা নারীর প্রাণ বধ করতে চাইছেন যে কিনা আপনার আদরের বহু, একটু শাস্ত্র থেকে বেরিয়ে একটা কথা বলে যাব, এই লীলাটা থেকে বেরিয়ে একটা শাস্ত্রের কথা বলে যাব, একটু লীলাটা থেকে বেরিয়ে আমরা তো পুরুষ মানুষ বাবা, যদিও একা পুরুষ গোবিন্দ আমরা প্রকৃতি, কিন্তু আমরা লিঙ্গ হিসেবে জেন্ডার হিসেবে আমরা পুরুষ, শাস্ত্র কিন্তু সব্যসাচীর মতো সকল পুরুষদেরকে সাবধান করে দিয়েছে যে কোনোদিন কোন নারীর কেশ ধরে অপমান করো না, তার ফল কিন্তু ভয়ঙ্কর, মা হোক ভগ্নী হোক মেয়ে হোক কোন পুরুষ মানুষকে কোনোদিন কোন নারীর কেশ ধরে চুলের মুঠি ধরে অপমান করতে নেই, তার ফল হয় ভয়ঙ্কর। একটু রামায়ণ আর মহাভারতের কথাটা মিলিয়ে নিয়ে মহাভারতে কি লেখা আছে জানেন বাবা, ও গো গুরুকুল ধ্বংস হলো, গুরুকুল ধ্বংস হলো, দ্রৌপদীর কেশ আকর্ষণে, দ্রৌপদীর কেশ আকর্ষণে, রামায়ণে রাবণ রাজা হলো ধ্বংস, রাবণ রাজা হলো ধ্বংস, কেশ ধরে সীতা হরণ, কেশ ধরে সীতা হরণ, এটা লীলা থেকে বেরিয়ে বললাম, লীলাতে কি হলো মা, বসুদেব মহারাজ কংসের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে মহারাজ আমি সত্যের পূজারি, কথা দিলাম আপনাকে, দৈবকীর সন্তানে যদি আপনার মৃত্যুর কারণ হয়, যখনই আমাদের কোন সন্তান সন্ততি ভূমিষ্ঠ হবে আমি তাকে আপনার হাতে তুলে দেব মহারাজ, তাও দৈবকীর প্রাণে বধ করবেন না, ও তো কিছু জানে না, ও তো নিষ্পাপ। মহারাজ কংস বলছে বসুদেব আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি, তুমি সত্যের পূজারি, তুমি যে কথা দেবে তুমি অক্ষরে অক্ষরে পালন করবে আমার বিশ্বাস, কিন্তু দৈবকী তো সন্তানগুলোকে জন্ম দেবে মানে মা হবে, মা হয়ে সন্তানদের মুখখানা দেখে মায়ায় মাহিত হয়ে আমার হাতে তুলে দেওয়ার ভয়ে দৈবকী যদি সন্তানগুলো আমাকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায়, তাই একটা শর্তে আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি, আমি ভগ্নিকে বধ করব না, কি শর্ত, আর তোমার বাড়ি আমি নিয়ে যাব না আমার ভগ্নী দৈবকীকে, আমি এখনই নিয়ে যাব আবার মথুরাতে, আজ থেকে নির্জন কারাগারে তোমাকে আর আমার ভগ্নী দৈবকীকে কারারুদ্ধ হয়ে থাকতে হবে, কতদিন না যতদিন না পর্যন্ত প্রথম থেকে অষ্টম গর্ভে সন্তান ধরা মাঝে আসে, একেই বলে মা নিয়তির লিখন কে করে খণ্ডন, বিয়ের পর শুভ দিন শুভ রাত্রি সুখের বিছানা ত্যাগ করে দৈবকী আর বসুদেবের স্থান কোথায় হলো জানেন না, কংসের নির্জন অন্ধকার দুর্গন্ধময় কারাগার, দৈবকী বসুদেবে কারাগারে দিন কাটাতে লাগলেন, এখানে পদকর্তা মহাজন একটি কলম নিয়েছেন বলে আজ মথুরাতে কংসের কারাগারে, ওই তো দেবকী বসুদেব কান্দে, ও গো আজ মথুরাতে
রাখে দয়া মন ওই কংসের কারা কাঁদে আমার দেখা দাও দেব কি কাঁদে তো আমার বসুদে কানে কেঁদে কেঁদে বলে নারায়ণ নারায়ণ কি অপরাধ করেছি প্রভু তবু চরণে হে বিপদ হে দয়াময়ে কারা যন্ত্রণা আমরা সইব কেমন করে এই যন্ত্রণা রাতে কংসের কারাগারে দেব কি বসুদেব কাঁদে 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 রে আমার দেব কি কাঁদে 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 রে আমার দেব কি কাঁদে কাঁদে রে আমার বসুদেব কাঁদে 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 রে আমার বসুদেব কাঁদে কংসের অত্যাচার সইতে না কাঁদে কাঁদে রে আমার দেব কি কাঁদে নয়ন জলে মুখ ভাষা গয়ই তো আমার দেব কি কাঁদে নির্জন কারাগারে কাঁদতে কাঁদতে দৈব কি বসুদেবের দিন কাটছে কিন্তু মান মুখে নিয়েছে ভগবানের নাম প্রথমেই বলেছি না মামা প্রথমে আপনাদেরকে বলেছি মা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে বাকি সব মরে অকারণ জানেন মা যখন চারটের সময় আপনাদের এই গ্রামে এলাম আমি এই জায়গাটা ফাঁকা ছিল একটা বাঁশের খুঁটি ধরে একটা ছেলে বন বন করে ঘুরছে তা আমি দেখলাম বৃষ্টিও পড়েছে ছেলেটা বন বন করে ঘুরছে একটু বলে দিই যদি খুঁটিটা ছেড়ে ফেলে যদি পড়ে যায় বিপদ হয় তা আমি বলার আগে কেউ তাকে একটু ধমক দিয়েছে ও তো অন্য মানুষ হয়েছে পড়েও গেছে বেশি লাগেনি ভেবেছিলাম এইটা দিয়ে কীর্তনটা শুরু করব দেখুন যতক্ষণ বাচ্চা ছেলেটা বাঁশের খুঁটিটাকে ধরে বন বন করে ঘুরছিল ততক্ষণ কি পড়ে গিয়েছিল কেন বলুন তো না খুঁটিটা ধরা ছিল পড়ে যাওয়ার ভয় পড়লো কখন বলুন তো যখন এই খুঁটিটাই হচ্ছে গুরু চরণ এই খুঁটিটাই হচ্ছে গোবিন্দের চরণ আশ্রয় আমরা যদি গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ চরণ আশ্রয় করে এই সংসারেও থাকি না মা অনেকে অনেক চেষ্টা করবে ফেলে দেওয়ার কিন্তু পড়ে কখনো যাবেন না দুঃখ পাবেন পড়ে কখনো যাবেন না কারণ আপনি ধরে রেখেছেন কিন্তু পরের কথা শুনে অন্য মনস্ক যদি হয়ে যান বাচ্চাটা যেমন পড়ে গেল গুরুচরণ আশ্রয় থেকে যদি একবার সরে যান তাহলে ভব পারাপার হওয়া সম্ভব নয় আজ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নির্জন কারাগারে দৈব কি বসুদেব কাঁদছে ভগবানের নাম ধরে
আর বারবার করে ভগবান কি কি বলছে জানেন? বলে দয়া করো, দয়া করো, দয়া করো, ও গো দয়া মা, একবারে দয়া করো, দয়া করো, দয়া করো, ও গো দয়া মা, কৃপা করো, মোদের কৃপা করো, কৃপা করো, ও গো কৃপা মো, একবারে কৃপা করো, কৃপা করো, কৃপা করো, ও গো কৃপা মো। ভক্তের ডাক যদি ডাকার মতন হয় মা, গোবিন্দের কর্ণমূলে কিন্তু পৌঁছাবে, পৌঁছাবে। ডাকটা যদি ডাকার মতন হয় তাহলে কিন্তু গোবিন্দের কর্ণমূলে প্রবেশ করবে মা। কি হলো দেখুন লীলার বিষয়টা, ওই যে নির্জন কারাগারে দৈবকী বসুদেবের দিন কাটছিল, দিন কাটতে কাটতে দৈবকী হয়ে গেলেন গর্ভবতী কারাগারের ভেতরে, প্রথম গর্ভ। এই যে আর যেই না দশ মাস দশ দিন পূর্ণ হলো, দৈবকী প্রথম গর্ভে একটা পুত্র সন্তান প্রসব করল। ভক্তমন্ডলী মায়ের সপ্তম গর্ভে ছেলের নাম বলরাম, যেটি যোগমায়ার ক্রিয়াতে রোহিণীর গর্ভে সঞ্চারিত হয়েছিল। আর অষ্টমে এসেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, যার উদ্দেশ্যে জন্মাষ্টমী। তাহলে বলরাম আর কৃষ্ণের নাম কিন্তু আমাদের মুখস্থ, সবাই জানি, কিন্তু দৈবকী বসুদেবের তো শুধু বলরাম কৃষ্ণ নয় বাবা, আটটি আটটি ছেলে। আজ আমি প্রত্যেকটি ছেলের নাম বলে বলে যাব, আমি সারা বলি ভাগবতে পেয়েছি পড়েছি। অনেকে হয়তো জানেন, যাদের হয়তো জানা নেই মানে কালেকশন নেই, জানা নেই, তারা নামগুলো মনে রাখার চেষ্টা করে। দৈবকী তার প্রথম সন্তান প্রসব করল, সন্তানটির নাম শুনুন, দৈবকী বসুদেবের প্রথম পুত্র সন্তান নাম হচ্ছে কীর্তিময় বা কীর্তিমন্ত, মনে থাকবে মা, কীর্তিময় বা কীর্তিমন্ত। সন্তানটিকে প্রসব করে স্বামী বসুদেবের কাছে গিয়ে বলছে, স্বামী ছেলেটার মুখ দেখেনি মা, তো যদি মায়া হয়ে এই নাও স্বামী, মহারাজ বংশের হাতে তুলে দিয়ে তুমি তোমার তিন সত্যকে রক্ষা করো। বসুদেব একবার করে ছেলেটির বদন পানে চাই, আর বলছে তুই কেন এলি বাবা, এই অভাগা সন্তান হই তুই কেন এলি। লোকের বাড়িতে যখন পুত্র সন্তান হয় কত আনন্দ করে, কিন্তু আমি তোর কেমন পিতা জানিস, তোর মামাকে কথা দিয়েছি আমার কোন সন্তান সন্ততি হলেই তার হাতে তুলে দিতে। সদ্যজাত সন্তানটিকে নিয়ে জন্মগ্রহণ করা মাত্র চলে যাচ্ছে পিতা বসুদেব কোথায় না তিন সত্য রক্ষা করার জন্য কংসের রাজভবনে। পদকর্তা মহাজন কলম দিচ্ছেন, বলে শিশু পুত্র কোলে লয়ে বসু আমার ধিয়ে চলে, অবশিষ্ট পুত্র কোলে লয়ে ওই তো বসো আমার ধিয়ে চলে, শিশু পুত্র কোলে লয়ে। বসু আমার ধিয়ে চলে, অবশেষ পুত্র কোলে লয়ে, ওই তো বসো আমার ধিয়ে চলে, কেমন ধিয়ে চলে
कौन से हो भगवने कैमने थे चले कौन से रो भगवने आमारे जाइरे वही तो जाइरे जाइरे वो शो केदे केदे जाइरे वो छो केदे केदे चले जा केड़े नीले जाई रे बसु केंदे के ओई तो जाई रे बसु केंदे केंदे अमर शिशु पुत्र लोये को ओई तो जाई रे बसु अमर शिशु पुत्र लोये कोले तो जाए रे वो सुके ने केने धेये चले कौन से दो भवने बोझुले धेये चले कौन से दो भवने अमना लीलार कौन जगह ते चिलम देखून मैं महाराज कंसर का चे वसुदेव प्रतिष्ठित हुए चे बाबा যে আমাদের কোন সন্তান সন্ততি হলেই কংসের হাতে প্রথম সন্তান প্রসব হয়েছে জন্ম নিয়েছে নাম হচ্ছে কীর্তিময় বা কীর্তিমন্ত সন্তানটিকে নিয়ে বসুদেব এসে দাঁড়িয়েছে কংসের রাজভবনে শুনবেন মাই যাই কংস কিন্তু পূর্বের কথা ভুলে গেছেন আগে এরকম হয়েছে কথা হয়েছে জানেন ভুলে গেছে তাই বসুদেবের কোলে ওই অনিন্দ সুন্দর শিশুটি রূপ নিরীক্ষণ করে মহারাজ কংস জিজ্ঞেস করছেন বসুদেব এটা কে গো মানে তুমি যাকে কোলে নিয়ে এসেছো কে আমাদের প্রথম সন্তান আমি আপনাকে বলেছিলাম না আমাদের কোন সন্তান সন্ততি জন্মগ্রহণ করা মাত্র আপনার হাতে তুলে নিন সন্তানটিকে কোলে নিয়েছেন দৈবকী বসুদেব সন্তানটিকে কোলে নিয়েছেন মহারাজ কংস কিন্তু মা মহারাজা কংস দুরাচারী পাপাচারী হতে পারে সন্তানটা তো একবারই পরশমণি গো এই যেই না স্পর্শ করেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ যেই না সন্তানটিকে কোলে নিয়েছে বসুদেবের মনে কিন্তু প্রেমের সঞ্চার হয়ে গেল এই কংসের কংসের মনে কিন্তু প্রেমের সঞ্চার হয়েছে কেন জানেন কংস মনে মনে কি বলছে জানেন একে তো আমি বধ করব ও বসুদেব একে কেন বধ করব আমির মামা আরে আমার ভাগ্নে বলি মামা হয়ে কি ভাগ্নেকে বধ করে নাকি বসুদেব অবাক হয়ে চিন্তা করছে যা কংস রাতারাতি ভালো হয়ে গেল বলেছিল প্রত্যেকটি সন্তানকে আমার হাতে তুলে দেবে প্রথম সন্তান টেনেছি এখানে পদকর্তা মহাজন কলম দিলেন এটাও কিন্তু মৈথিলী ভাষায় লেখা মানে ব্রজভূমি ভাষা একটু পদটা গাই এই যে সৎসঙ্গের পরশ লেগেছে দেখুন একটা কথা বলি এখানে একটা পেরে মানে লোহদণ্ড যদি আপনি জলের মধ্যে ফেলে দেন ডুববে না ভাসবে না আচ্ছা বলো তো বাবা একটা ছোট লোহার টুকরো বা পেরে বা কাটি যদি আমরা জলের মধ্যে দিয়ে দিই ডুবে যাবে না ডুবে যাবে কিন্তু সেই পেরেকটাকে যদি একটা ছোট পাটার মধ্যে মানে কাঠের মধ্যে ঠুকে দিই আর তারপরে কাঠটা যদি জলে আর ডুবে তাহলে সৎ সঙ্গ যদি হয়ে যায় মা এ ডুবে যাওয়ার নষ্ট হওয়ার কোনো ভয় নেই
সে যদি ডুবে তো কৃষ্ণ নামেই ডুববে, অন্য কোথাও ডুববে না। তো আজকে যে বসুদেবের মনে সন্তানটিকে দিয়েছে কংসের কাছে, কংসের মনে যে প্রেম হয়েছে কেন হয়েছে জানেন? পদকর্তা মহাজন বলছে, জিসকা জীবন মে মিলা সত সঙ্গ হ্যায় উসকা হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। হরি বল হরি বল। জিসকা জীবন মে মিলা সত সঙ্গ হ্যায় উসকা হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। জিসকা জীবন মে জিসকা জীবন মে जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद। हो जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधे नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधे नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है माने जार सत्संग होय, सत्संग होले तार जीवने शुद्ध आनंद आर आनंद। ओ ये संतानटी के कोले निलो देवकी वसुदेव तो सत्। महाराज कंसर मने प्रेमेर संचार हयेछे। महाराज कंस तखन वसुदेव के कि बोलछे जाने? বলছে সন্তানকে আমি বধ করব না। বলে কেন বধ করব না? বলে এ তো আমার শত্রু নয় সম্পর্কে ভাগ্নে হয়। 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 বধ করিতে প্রাণ মন কাঁদে গো। 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 যাও যাও বসু লইয়ে যাও তুমি, যাও যাও বসু লইয়ে যাও, যাও যাও বসু লইয়ে যাও তুমি, যাও যাও বসু লইয়ে যাও। এ যে আমার ভাগ্নে হয় তুমি, যাও যাও বসু লইয়ে যাও এরূপ দেখে ভুলে তুমি, যাও যাও বসু লইয়ে যাও। একে আমি বধ করব না, আমার সম্পর্কে ভাগ্নে হয় আর আমি মামা। বসুদেব সঙ্গে সঙ্গে সন্তানটি কি করলো জানেন? দৈবকীর কোলে দিয়ে বলছে, দৈবকী তোমার দাদা ভালো হয়ে গেছে, আমাদের সন্তানকে বধ করো। ও মায়েরা, মায়েরা সন্তান পেলে কোন মায়ের মন আনন্দ হয়? দৈবকীর মন আনন্দে ভরে উঠলো। কিন্তু দৈবকীর মন আনন্দে ভরে উঠলে কি হবে বাবা? স্বর্গরাজ্যে তার নিরানন্দের কারণ হলো কেন না? মহারাজ কংস যদি একের পর এক দৈবকী বসুদেবের সন্তানগুলোকে বধ করে তবেই তো বাবা দৈবকীর অষ্টম গর্ভে ভগবান আসবেন, জন্মাষ্টমী হবে, নন্দোৎসব হবে, প্রথমটাই রয়ে গেল। ভগবান আসবে কি করে? দেবতারা শরণ নিলেন কার? নারদ মুনিকে আবার ডাকলেন। নারদ বলুন, মহারাজ কংসের রাজভবনে যাও। কেন? কংসের মনে সুমতি হরণ করো, কুমতি প্রয়োগ করো, কংসকে দিয়ে দৈবকীর প্রথম সন্তান বধ করাও, না হলে ঠাকুরের ধরাধামে যেতে দেরি লেগে যাবে। যেমন বলা তেমন কাজ, নারদ বলছে ঠিক আছে। কংসের মনে সুমতি হরণ করে কুমতি দিতে হবে, দিয়ে দেব, না হলে দৈবকীর সন্তান বধ করবে না, আর না করলে অষ্টম গর্ভে ভগবান আসবে না। তাই নারদ মুনি চলে আসছেন আবার মহারাজ কংসের রাজভবন। এত বলি আসেন মুনি ভাবি নারায়ণ, এত বলি আসেন মুনি ভাবি নারায়ণ, নারদ মুনি বল হরি বল।
भवने हाते बिना जंत्र लये बोलिहारी मुखे नारायण 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 बोले महाराज कंसे राज भवने मुनि प्रेमानंद निकाय गौर हरि बोल हरि बोल मुनि एडो मायना भले करे वृद्ध नि जदी एत बोले आछेन मुनि भावि नारायण एत बोले आछेन मुनि भावि नारायण कंसे राज भवने ते दिला दरश ऐसे कंसे राज भवने ते दिला दरश ऐसे कंसे राज भवने ते दिला दरश ऐसे कंसे राज भवने ते दिला दरश उलू उलू दाऊ गो उलू उलू दाऊ गो उलू उलू दाऊ गो प्रेमानंदे हरि बोल महाराज वंशे राजभवने नारद मुनि आबार एलें कि जन एसेछेन मने आछे मा देवतारा केन पाठिएछे कंसर मने सुमति हरण करे कुमति प्रयोग करे कंसके दिए दैवकीर प्रथम सन्तानके वध कराते एबार नारद मुनि एसे परे कि बोलछे महाराज ओ महाराज বলে তুমি দৈবকীর প্রথম সন্তানকে বধ করলে না কেন বলে কেন করব আমি মামা ও ভাগ্নে বলে মামা ভাগ্নে সম্পর্কটা বেশ জমিয়ে দিয়েছে কিন্তু আকাশবাণীর কথা মনে নেই বলছে আচ্ছা আকাশবাণী বলেছিল দৈবকীর অষ্টম গর্ভে ছেলে আমাকে নিধন করবে এটা প্রথম ছেলে একে আমি কেন বধ করব বলে আপনি দেবতার মায়ায় বুঝেন না এই যে কুমতি দিচ্ছে আপনি দেবতার মায়া বুঝেন না আপনি কি করে জানলেন এই ছেলেটি প্রথম না এইটি অষ্টম হ্যাঁ নিয়তি সদা নিবন্ধ হতে নিয়তির কথা মিথ্যে হয় না ওই নিয়তির কথাকে সত্য প্রমাণ করার জন্য ধরুন যদি অষ্টম গর্ভের ছেলেটাই প্রথমে আসে প্রথমে না এসে দ্বিতীয়তে আসে দ্বিতীয়তে না আসে তৃতীয়তে আসে কখন আসবে আপনি জানবেন তাই যদি বাঁচতে চান আমি আপনার ভালো চাই বলে বলছি সুমতি হরণ করে কুমতি দিয়ে নারদ মুনি তো চলে গেলেন মা ব্রহ্মার মানসপুত্র নারদ কংস সঙ্গে সঙ্গে মহামন্ত্রী চানুরকে বলছে চানুর নারদ ঠিকই কথাই বলেছে যে সন্তানকে আমি ফিরিয়ে দিয়েছিলাম ভাগ্নে মনে করে নিয়ে এসো কেমন কুমতি দেখবে ওই যে সন্তানটির নাম কি বলেছিলাম ভুলে গেলাম কি বলেছিলাম সন্তানটার নাম কি বলেছিলাম অপরাধ নেবেন না আপনাদেরকে প্রশ্ন করছি বলে অপরাধ নেবেন আমি আপনাদের পরীক্ষা হ্যাঁ ঠিক বলেছেন কীর্তিময় বা কীর্তিমন্ত যেই না সন্তানটিকে নিয়ে এলেন মহারাজ কংস করলেন সঙ্গে সঙ্গে তাকে শিলার আঘাতে হাত ছড়িয়ে হত্যা করলেন যাকে ভাগ্নে বলে আদর করেছে এইখানেই প্রশ্ন এসে কংসের পিতা উগ্রসেন ধার্মিক তার ছেলে কেন অধার্মিক বলেছি বাবা অধার্মিক কেন এবার ব্যাখ্যাটা একটু করে একদিন কংসের মা কি নাম বলেছি পদ্মাবতী বা প্রণবরেখা ইঙ্গিতটা বুঝে নিন ঋতুস্নাতা অবস্থায় দাসীদেরকে সঙ্গে করে ফুল বাগানে বসেছিল সারা বলে কথা বলছি তখন দ্রুমিল নামে এক অসুর অসুরটির নাম মনে থাকবে দ্রুমিল অসুর
কংসের মায়ের রূপে আকৃষ্ট হলো, কাম্ভারে জর্জরিত হলো, কংসের পিতা উগ্রসেন সাজলো অসুরা রূপ সম্বরণ করতে পারত কংসের মায়ের কাছে দাঁড়িয়ে। ওগো শুনছো, আজ আমার মনোবাসনা পূর্ণ করো। ক্ষণিকের আবেগে কংসের মা ছদ্মবেশী ধূমিলসুরকে চিনতে পারলেন না গো, নিজেরই স্বামী উগ্রসেন মনে করে আলিঙ্গনটি দিয়ে দিলেন। কিন্তু যেই না আলিঙ্গন দিলেন বুঝে গেলেন এটা স্বামী নয়। প্রশ্ন করলেন, কে তুমি? আমার স্বামী রূপ ধার, তুমি এত বড় আমার সর্বনাশ করছো। আমি যদি প্রকৃত সতী নারী হই অভিশাপ দিলাম, তিন দিনের মধ্যে তোমার মৃত্যু ঘটবে। কংসের মা কিন্তু সতী নারী ছিল গো, তাই তিন দিন না হতে হতে ওই কংসের মায়ের অভিশাপে ধূমিলসুর মারা গেল। কিন্তু ওই যে আলিঙ্গনটা দিয়েছিল না বাবা, তাই তারই ঔরসে জন্মগ্রহণ করলেন মহারাজ কংস। ওই জন্য অসুরের ঔরসে হয়েছেন বলে কংসের কর্মগুলি অসুরের মতো। তাছাড়া এই মহারাজ কংস পূর্ব জন্মে গিয়েছিলেন সারা বলে কি প্রমাণ মানছেন? পূর্বে তে রাবণের মামা, পূর্বে তে রাবণের মামা কালী নেমেছিল, দাপরে তে কংস হয়ে সেই তো জন্ম। পূর্বে তে রাবণের মামা কালী নেমেছিল, তারপরে তে কংস হয়ে সেই তো জন্মিল। পূর্বে তে রাবণের মামা কালী নেমেছিল, তারপরেতে কংস হই সেই তো জন্ম। ও গো পূর্বেতে রাবণের মামা কালী নেমেছিল, তারপরেতে কংস হয়ে সেই তো জন্মিল। ত্রেতা ওই ত্রেতা, ত্রেতা থেকে সেই তো এলো, ও ত্রেতা থেকে সেই তো এলো, ত্রেতা থেকে সেই তো এলো, ত্রেতা থেকে সেই তো এলো, তারপরেতে কংস হলো, ও ত্রেতা থেকে সেই তো এলো, তারপরেতে কংস হলো, ত্রেতা থেকে সেই তো এলো। এই জন্যে বাবা পদাবলী ছাড়া কোনোদিন কীর্তন হয় না। কীর্তনে ঝাঁটা কিনতে হয়, নারকলের কটা ফুটো হয়, এগুলো কীর্তনের বিষয় নয়, এগুলো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, ওগুলো টুকিটাকি বইয়ে পাওয়া যায়, এগুলো সারা বলি ভাগবতের বিষয় নয়। এ যারা ভক্তি রাজ্যে বাস করে না তারা চরিতন্য চরিতামৃত জানে না, এত ভুল ভাবে। যারা ভক্তি রাজ্যে বাস করেন তারা চৈতন্য চরিতামৃত আর মহাপ্রভুকে অভেদ মনে করে, কোনো ভেদ নেই। এবং চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন দেখবেন শেষে মোলাটের শেষে লেখা আছে, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, স্বীকার করেছেন, এ গ্রন্থ লেখাই মোরে মদন মোহন, যে এ গ্রন্থ লেখাই মোরে মদন মোহন। তাহলে ভক্তি রাজ্যে যারা বাস করে তারা তার মর্ম জানে, যে রসগোল্লা খায়নি সে স্বাদ জানবে, আর যে স্বাদ জানে না তাকে কি তর্ক করে বোঝানো যায় বাবা? যেখানে ব্যাপক জিজ্ঞাসা সেখানে বক্তার নিরুত্তর থাকাই স্বাভাবিক। রবীন্দ্রনাথ ঠাকুর, তাই যাক আমি যে জায়গাতে ছিল, পূর্বেতে রাবণের মামা কাল নেমে ছিল, দাপরেতে কংস হয়ে সেই তো জন্ম। তাহলে দু জন্মেই কিন্তু মামা, ত্রেতা যুগে রাবণের মামা কাল নেমে, সে হয়েছে দাপরে কৃষ্ণের মামা কংস, মনে রইল না? যদি বলে কংস মহারাজ পূর্ব জন্মে কে ছিল কি বলবেন? রাবণের মামা কালনা। এইভাবে দুষ্ট মহারাজ কংস হয়েছে, একই নিয়মে দৈবকী বসুদেবের ছয় ছটি সন্তানকে নিধন করল। এবার ছটি সন্তানের নাম বলে দিই, একটার বলেছি বাকি শুনুন।
কীর্তি মন্ত বা কীর্তিময় এটা বলেছিলেন। তারপরে সন্তানের নাম সুসেন, তারপরে সন্তানের নাম ভদ্রসেন, তারপরে সন্তানের নাম উদারধি, তারপরে সন্তানের নাম ঋজু, তারপরে সন্তানের নাম সংবর্ধন। তাহলে যে ছয়টি সন্তানকে মহারাজ কংস একই নিয়মে বধ করলেন দৈবকী বসুদেবের, সেই ছটি ছেলে হলো কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন, উদারধি, ঋজু, সংবর্ধন। এই ছয়টি সন্তান যখন বধ হলো, বসুন্ধরা পাপের ভার সহ্য করতে না পেরে ক্ষীরোদের কোলে গিয়ে নারায়ণকে শরণ, নারায়ণকে ডাকতে লাগলো। মা কেমন হবে, চলুন একটু আমরা নারায়ণকে ডেকে নিই, একটু কষ্ট করে হাত দুটি জোর করবেন, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ওই ভগবানের বিগ্রহটা একটু দর্শন করুন, আর মনে মনে বলুন বসুন্ধরা ডাকছে কংসের হাত থেকে রক্ষা করার জন্য। আর এখন সংসারে কংস আছে বাবা, এখনো যায়নি, করো না, এটা তো কংস। রাধে রাধে, চলো একটু ঠাকুরকে ডাকি, এসো হে হে, এসো নারায়ণ, উদ্ধনি দেবেন মায়ের বাসা, এসো হে এসো নারায়ণ, এসো হে এসো নারায়ণ, তুমি নায়া শিলে মোদে ওগো, তুমি নায়া শিলে মোদে, তুমি নায়া শিলে মোদে ওগো, তুমি নায়া শিলে মোদে, জ্বলে যাই জীব এসো নারায়ণ, এসো নারায়ণ, এসো হে এসো নারায়ণ, ধরাই যদি এসো হরি কংসাসুরে ভয় কি করি, তুমি ধরাই যদি এসো হরি এসো নারায়ণ, এসো এ দুষ্টের কর দম, হে নারায়ণ নারায়ণ নারায়ণ, হে নারায়ণ এসো হরি কংসাসুরে ভয় কি করি, তুমি ধরাই যদি এসো হরে কংসাসুরে ভয় কি করি, ধরা ধামে এসে দুষ্ট কর হে দম, এসো নারায়ণ এসো হে এসো নারায়ণ, এসো হে এসো নারায়ণ, যখন কংসের অত্যাচার
त्रिलोक हलो कलुषित বসুন্ধরা মায় আমার ক্ষীরদের কুলে গিয়ে পূর্ণ ব্রহ্ম নারায়ণের নিলেন শরণ শঙ্খ চক্র গদা পদ্ম ধারী চতুর্ভুজী নারায়ণের করলেন বন্দনা নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মুকং করোতি বাচালং পুঙ্গুলং ভয়তে গিরি যৎকৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব মা বসুন্ধরা কংসের অত্যাচারে জর্জরিত হয়ে যেই না ক্ষীরদের কোলে গিয়ে ভগবানকে শরণ দিলেন মা উনি ভগবান মা বসুন্ধরাকে দেখা দিলেন আমাদের হয়ে ভালো করে শুনুন দেখা দিই বলছি চিন্তা করো না সপ্তম গর্ভেতে এবারে যাইবে অনন্ত ছোট ছোট সন্তানকে নিধন করেছে কংস গরু এটা ভবিতব্য এটা ছিল কিন্তু এবার আমি কথা দিচ্ছি সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত অষ্টমেতে আমি যাব সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত আশ্রমেতে আমি যাব যাব সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত আশ্রমেতে আমি যাব আবার দৈবকীর গর্ভেতে মানব রূপে দৈবকীর গর্ভেতে মানব রূপেতে দৈবকীর গর্ভেতে মানব রূপে দৈবকীর গর্ভেতে মানব রূপেতে ধরাই গিয়ে জন্ম নে আমি ধরাই গিয়ে জন্ম নেব দৈবকীর গর্ভেতে মানব রূপেতে ধরাই গিয়ে জন্ম নেব আমি 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 ধরাই গিয়ে অবতীর্ণ হব ভয়াই গিয়ে অবতীর্ণ হব আমি ভক্ত বাঞ্ছা পুরাইব আমি ধরাই গিয়ে অবতীর্ণ হব আমি ভক্তের বাঞ্ছা পুরাইব ধরাই গিয়ে অবতীর্ণ হব ভগবান মা বসুন্ধরাকে দর্শন দিয়ে কি বলছে দেখুন বসুন্ধরা তুমি চিন্তা করো না আজ আমি তোমাকে কথা দিলাম দৈবকী সপ্তম গর্ভে যাবে অনন্ত দেব যার নাম হবে বলরাম আর অষ্টমে আমি কৃষ্ণ হয়ে ধরাধামে গিয়ে অবতীর্ণ হব বাবা এই জায়গাটা শুনতে হবে মায়েদের সপ্তম গর্ভে যিনি যাবেন তার কি নাম বললাম অনন্ত দেব বা বলরাম স্বর্গরাজ্যের দেবতারা চিন্তায় পড়ে গেলেন কেন না যেভাবে দুষ্ট মহারাজা কংস একের পর এক দৈবকী ছোট ছোট সন্তানকে নিধন করেছে সপ্তম গর্ভে যে অনন্ত দেব আসবে বলরাম হবে সেও তো রেহাই পাবে না কংসের হাতের থেকে করলেন কি সব দেবতা মিলে যোগ মায়াকে স্মরণ করলেন বাবা মায়া হচ্ছে তিনটি শুধু মায়া মহামায়া যোগ আমরা জীবকুল আমরা পঞ্চাশ গুণের অধিকারী আমরা মায়ার বশ
দেবতারা আমাদের থেকে পাঁচটি গুণের বেশি অধিকারী, পঞ্চান্ন গুণের অধিকারী মহামায়ার বশ। পূর্ণ ব্রহ্ম নারায়ণ ষাট গুণের অধিকারী মহামায়ার বশ। একমাত্র কৃষ্ণচন্দ্র গোবিন্দ আমার চৌষট্টি গুণের অধিকারী, তিনি কিন্তু যোগ মায়ার বশ। তাই যোগ মায়া ছাড়া বৃন্দাবনে কোনোদিন কোন কৃষ্ণলীলা হয়নি আর হবেও না। এই তত্ত্বটা একটু বলে দিই আপনাদের, তাহলে লীলাটা বুঝতে সুবিধা হবে। যোগ মায়া ছাড়া কোনোদিন কৃষ্ণলীলা হয়নি, হবে না মায়া। কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছেন শিব, পার্বতী লক্ষ্য করলেন মহাদেবের দক্ষিণ নয়নে জল, ডান চোখে জল। প্রভু তুমি সদানন্দ, শিবকে বলছে পার্বতী সব সময় আনন্দে থাকো, তোমার আজ কি এমন দুঃখ যে তোমার দক্ষিণ নয়নে জল? শিব বলছে পার্বতী তুমি ধরে ফেলেছো, আজ আমার দুঃখ হয়েছে, কি দুঃখ? একটু বসটা একটু ছেড়ে দেবেন, মানে আপনার দোষ নেই, আপনি একটু গানে ডুবে গেছেন, আমি বুঝতে পারছি, একটু ছেড়ে দেবেন, আজ আমার দুঃখ হয়েছে। কে বলছে শিব? কি দুঃখ বলছে? শোনো পার্বতী, আজ আমার গুরু রাম, তোমার ভালো করে শুনো, শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এমন রিলেশন আপনি কোথাও পাবেন না। রামের গুরু শিব, শিবের গুরু রাম। শিব বলছে আজ আমার গুরু রাম পার্বতী, পঞ্চবটি বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষ্মণের কাছে কেঁদে কেঁদে বলছে, বিলাপ করছে, সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন হয়তো, আমার দিদির মুখস্থ আছে, মনিহারা ভোট। এবার কি হয়েছে? শিব বলছে যেহেতু রাম কাঁদছে সীতার জন্য, রাম আমার গুরুদেব, আমি আমার গুরুকে দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই আমার দক্ষিণ নয়নে জয় জয়। পার্বতী বলছে প্রভু একটা কথা বলি, রাম যদি তোমার গুরু আলটিমেটলি আমারও গুরু, যে আমার স্বামীর গুরু আমার, তো যে আমার গুরু তোমার গুরু কেমন গুরু পরীক্ষা, কারণ জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। মহাপুরুষের কথা বল, জল খাবি ছেনে মানে ছেঁকে, জল ছেঁকে না খেলে পেট খারাপ হয়, আর গুরু করবি জেনে। গুরু যদি সৎগুরু চরণ আশ্রয় না হয়, ভবপাড়া পার তো দূরের কথা, মির্সা থেকে ভাতকুণ্ডা পারাপার হবে তার গ্যারান্টি, তাহলে গুরু সৎ হতে হবে। এখন যদি রাম রহিম বাবার মতন গুরু হয়ে যায় কি হবে? আশারাম সাসারাম যদি জুটে যায় প্রেম সে বলো রাধে, তাহলে কি বলছে দেখো? পার্বতী বলছে তোমার গুরু রামকে আমি পরীক্ষা করতে ছাড়বো না। কি করলো মা? ওই যে রাম সীতাকে খুঁজে বেড়াচ্ছে, পার্বতী সীতা সেজে নিল। আচ্ছা আপনার শুধু একটা কথা বলবো, সীতার কয়টি নয়ন মানে কয়টি চোখ? দুটি। আর মা পার্বতীর কয়টি নয়ন? মা তিনটি। এই দেখো পার্বতী সীতা সেজেছে কিন্তু তৃতীয় নয়ন মুখবে কোথায়? পঞ্চবটি বনে দাঁড়িয়ে গেছে যেখানে রাম লক্ষ্মণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে, লক্ষণ চিনতে পারেনি, কারণ লক্ষণ সীতাকে এত শ্রদ্ধা করত কোনোদিন মুখের দিকে তাকাতই না, সম্পর্কে বৌদি ছিল, মাতৃজ্ঞানে পুজো করত, শুধু চরণ দুটি ছাড়া কিছু দেখত না। তা পার্বতী আজকে সীতা সেজেছে, চরণটি সীতার মতো ভাবছে, সীতাই দাদা সীতা চলে এসেছে। রাম ভগবান আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, নিরীক্ষণ করে কি বলছে দেখুন, বলছে মা গো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় গেল মোর জান? মা তুমি জানো কি কোথায় গেল মোর জান? কি বলছে? এই তো আমি তোমার জানো কি বলে এমন কথা বলতে, তুমি আমার মুখে পরীক্ষা করতে এসেছো, সব মুখে সীতা এসেছো, আমি সীতাকে খুঁজে বেড়াচ্ছি বলে, কিন্তু তোমার তৃতীয় নয়নটি যখন জল জল করছে লুকোতে পারবে, ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেছো, তুমি সীতা নও আমার গুরু পত্নী পার্বতী সীতা সেজে, পার্বতী লজ্জিত হয়ে। তবে হ্যাঁ মা, আই তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এ জন্মে রাম অবতারে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কোলে কোলে শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগ। ওই জন্য যোগ মায়া ছাড়া কৃষ্ণ কৃপা হয় না। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া,
তোমার কৃপাই গতি পেল কৃষ্ণ পদ ছায়া বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া তোমার কৃপাই গতি পেল কৃষ্ণ পদ ছায়া যোগ মায়া ছাড়া কোনদিন কৃষ্ণ লীলা হয় না কি হলো দেখুন যেই না যোগ মায়াকে স্মরণ করলেন যোগ মায়া কি করলো জানেন দৈবকী সপ্তম গর্ভে ছিল অনন্ত দেব রাতারাতি রোহিণীর গর্ভে স্থানান্তর করলেন যা বলরাম রূপে জন্মগ্রহণ করলো নন্দালয়ে বড় দাদা চলে এবার ভাই যাবে ভাই দাঁড়িয়ে আছে বড় দাদা চলে গেল দৈবকীর গর্ভ থেকে যোগ মায়া রোহিণীর গর্ভে চালিয়ে দিলেন স্থানান্তর করলেন বলরাম রূপে জন্মগ্রহণ করলো সবাই জানলো দৈবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেল আপনারা কিন্তু জানবেন দৈবকী সপ্তম গর্ভে কে এসেছিল মা বলরাম কার কাছে গেল রোহিণীর কাছে আমরা বলি বলরামের মা রোহিণী কিন্তু শাস্ত্র যদি মানেন বলরামেরও মা দৈবকী ওরা কংসের হাতে থেকে রক্ষা করার জন্য একটা যোগমায়ের খেলা ছিল এবার যেই না সপ্তম গর্ভ চলে গেল এবার কে অষ্টম গর্ভ আজ জন্মাষ্টমী কালকে ওই জন্য বলেছি যে দিনে যখন যেখানে কীর্তন করতে হয় সে লীলা গাইতে হয় রাধাষ্টমীতে আমাদেরকে কেউ নিমন্ত্রণ করলে আমরা রাধার জন্ম করি আবার যদি ফাল্গুনি দোল পূর্ণিমাতে ডাকে আমরা গৌরকে আহ্বান করি আবার যদি আপনি আমাকে শিবরাত্রিতে ডাকেন তো দক্ষ যজ্ঞ করি এগুলো নিয়ম একটা জায়গায় জিনিস মানতে হয় তাহলে সপ্তম গর্ভ হয়ে গেল এবার কি আসছে না অষ্টম গর্ভে কে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান যার জন্য এত সেবা এত দান এত দক্ষিণা সবাই দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করছে আমি খবর পেয়েছি বর্তমান টাউন পর্যন্ত তিনারা গিয়েছেন দরজায় দরজায় মাধুপুরি করে বর্তমানে আমার কতগুলো আত্মীয় স্বজন থাকে তারা বলেছে মীর সাহেব আপনি কোন আছে বলে কি করে জানলেন আমি তো বলি নাই বলছে দরজায় দরজায় ওরা মাধুপুরি করতে এসেছে জীবনটা ধন্য হয়ে গেছে মা কারণ কি এই মাধুপুরি করার ভক্তি ভগবান সবাইকে দেয় না